আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা কোষে দেখি 1.4টা বুঝে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কী পড়া আছে। দেখো, প্রথমে জানবো আমাদের 1 নম্বর প্রশ্নটা, নিচের চিত্রগুলির পরিসীমামাপি। পরিসীমামাপি মানে কি বলতো? চারিদিকটা মিলিয়ে কত হচ্ছে সেটা আমাদের জানতে হবে। দেখো, একটা ত্রিভুজ দিয়েছে, এটা 8 সেমি, এটা 8 সেমি, এটা 5 সেমি, চারিদিকটা মাপলে কত হবে একবার দেখে নিই। তিনটে ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। 8, 5 আর 8 যোগ করলে হচ্ছে 21 সেন্টিমিটার, এটাই হবে উত্তর। পরেরটা দেখো কি হবে, 5, 10 আর 12 যোগ করলে 27 হচ্ছে। তারপরে দেখো, একটা বর্গক্ষেত্র দিয়েছে, সবকটায় 8 করে রয়েছে। 8, 8, 8, 8 বারবার এক সংখ্যার যোগ মানে গুণ করা, 4, 8, 32 হয়, বা 4, 8 যোগ করলে হচ্ছে 32। তারপর দেখো এই ছবিটার পরিসীমা, সবকটা যোগ করবো। দেখো, এখান থেকে যদি শুরু করি, 10, 4, 4 আবার 10, 4 আর 4 সবকটা যোগ করে নেবো, যোগ করলে হচ্ছে 46। এখানে দেখি এই একটা চিত্র রয়েছে, এটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এটা যদি যোগ করি 10, 20, 10, 20, ঠিক আছে, 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা আমরা দেখেছিলাম, এরকমভাবে করতে পারি, যোগ করলে হচ্ছে 60। পরটা দেখো, একটা পঞ্চভুজাকার চিত্র রয়েছে, এখান থেকে শুরু করবো, 6, 8, 3, 3, 8 সব করে যোগ করে নাও, দেখো যোগ করলে হচ্ছে 28। তারপরে দেখি রয়েছে, নিচে চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। প্রতিটি ক্ষুদ্রতম বর্গঘর 1 বর্গ সেমি, ছোট্ট ছোট ঘরগুলো হচ্ছে 1 বর্গ সেমি করে। তাহলে এই যে ছবিটা আছে, দেখো এখানে কটা ছবি রয়েছে, এ বি সি ডি, দেখো রয়েছে সি ডি ই এফ, 6টা ছবি রয়েছে। দেখো প্রথম বলেছে এ চিত্রটি 50টি ঘর দখল করে আছে, তাহলে চিত্রটি 50 বর্গ সেমি জায়গা দখল করে আছে। কীভাবে হলো 50টা ঘর? এখানে গুনলেই তোমরা বুঝতে পারবে। দেখো এই বক্সটার মধ্যে কটা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে 7টা, আর লম্বালম্বি আছে 1, 2, 3, 4, 5, দেখো 5, 7, 35টা, আর এখানে আছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 3 আর 5 15টা, তাহলে এদিকে 15টা, এদিকে 35টা, যোগ করলে হচ্ছে 50টা, তাহলে 50টা ঘর আছে মানে 50 বর্গ সেমি হবে এর উত্তর। দেখো উত্তরটা তেমনই করা আছে, প্রথমটায় 50 বর্গ সেমি, তারপরটা হিসেব করবে, দেখবে 48 বর্গ সেমি রয়েছে। বিয়ের ছবিটা আমরা দেখে নিই, দেখো এটা হচ্ছে বিয়ের ছবি, আমরা প্রত্যেকটি ঘর গুনব, দেখবে এখানে 48টা ঘর রয়েছে, ঠিক আছে। কেমনভাবে গুনতে হবে এটা দেখে নাও, 1, 2, 3, 4, আর এখানে 1, 2, 3, তাহলে 3, 4, 12, এদিকেও 12, আর এদিকে 1, 2, 3, আর 1, 2, 3, 9, এদিকে 12 আর 9, আর ওপরটা কত আছে দেখে নেবো, এইটা দেখলেই হয়ে যাবে, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 3, 9, 27, এই সব করে যোগ করে দেখে নেবো আমাদের উত্তরটা 48 আসছে। পরে দেখে নেবো পরেরটাও 48, সি এর ছবি দেখে নিই। দেখো সি এর ছবিটা আমরা এখানে যোগ করে দেখবো কটা ঘর আছে, দেখবো এখানে 48টা ঘর আছে। এরকমভাবে ডি এরটা পেয়ে যাবো 42, ই এরটা 51, তারপরটা হচ্ছে এফেরটা, দেখো এফেরটা প্রায় 36 লেখা আছে, কারণ এখানে সম্পূর্ণ নেই, একটা অর্ধেক রয়েছে, ঠিক আছে। এফের ছবিটা আমরা বার করি, তাহলে বুঝতে হবে দেখো একটা বৃত্তাকার রয়েছে, এই জন্য এখানে প্রায় কতটা লেখা রয়েছে। বেশ, এরপরে কী আছে দেখি, এরপরে হচ্ছে নিজেরা ছক্কাগজ তৈরি করো, 25 বর্গঘর, 40 বর্গঘর, 36 বর্গঘর ও 62 বর্গঘর আছে, এমন চিত্র আঁকো। দেখো প্রথমটা 40 করেছে, এদিকে আছে 1, 2, 3, 4, 5, প্রথমটা 25 করেছে, এদিকে 5, এদিকে 5, 5, 5, 25, তারপরটা 40 করেছে, দেখো এদিকে 5 আছে আর এদিকে 8 আছে, 5, 8, 40, ঠিক আছে। তারপরটা 36, তারপরটা
বাষট্টি, দেখো না 34 আছে, কীভাবে বুঝবো? 1 2 3 4, চারটে দিক আছে, 9টা দিক আছে, 4 9 36, এটা হচ্ছে 62। ইচ্ছে মতো ওরা ঘর করেছে, কেটে এখান থেকে 62 বার করেছে। তারপর দেখো চার প্রশ্নটা, নিচে ছক কাগজে বর্গক্ষেত্রগুলি এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো এক একটা বাহু মাপবে আর ক্ষেত্রফল বার করতে বলেছে। প্রথমটি বাহু হচ্ছে 5, তাই ক্ষেত্রফল হবে 5 × 5 মানে 25 বর্গ সেন্টিমিটার। দেখো এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5, তারপর একটা কটা ঘর আছে, তার ক্ষেত্রফল বেরোবে। দেখো তারপরটা আছে 8 8 × 8 64, তারপরটা আছে 11 11 × 11 121, তারপরটা আছে 9 9 × 9 মানে 81 বর্গ সেন্টিমিটার। এরকমভাবে এই অঙ্কগুলো করলাম। এরপর কী আছে, বর্গ মূল নির্ণয় করি, 5² × 8² ঠিক আছে, 5² × 8² বর্গমূল হবে, স্কোয়ার থাকলে একটা হবে 5 আর 8 গুণ করলে হবে 40, ঠিক আছে। তারপর দেখো অনুরূপভাবে 4242, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, কী পেয়েছি, 5² আর 13² ঠিক আছে, তাহলে বর্গমূল কত হবে, 5 × 13 = 65। দেখো আগেরটা কীরকম করেছিলাম, 5² আর 8² ঠিক আছে, 5 × 8 = 40 করেছিলাম, এখানে সিমিলারলি 5² আর 13² বার করলাম, অ্যান্সার হলো 65। তারপরটা বর্গমূল করলাম 103, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, 103 × 103 করলে 10609, তাহলে বর্গমূল করলে 103 হবে। এটাকে তোমরা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো। দেখো এই যে ভাগ প্রক্রিয়া দেখানো হয়েছে, 108241, এটাকে ভাগ প্রক্রিয়ায় দেখানো হয়েছে। দেখো 3 3 9 হয়েছে, 10 থেকে 9 বিয়োগ করলে এখানে হবে 1, ওপর থেকে 82 নামবে, 3 ডবল হয়ে আসছে এখানে 6, তারপরে 2 বসাচ্ছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি 124, এবার মাইনাস করছি 58, ওপর থেকে 41 নামছে, এখানে 9 বসছে, এখানে এসে যাচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 329। ভাগ প্রক্রিয়ার বর্গমূল তোমরা জানো নিশ্চয়, সেভাবে করতে হবে, আর এটা হবে 432 অ্যান্সার। একই রকমভাবে 4 4 যা 16, 18 থেকে 16 মাইনাস করলে হচ্ছে 2, ওপর থেকে 66 নামছে, 4 ডাবল হয়ে আসছে 8, এখানে 3 বসাবো, চলে আসবে 249 ঠিক আছে, 43 ডাবল হয়ে আসছে 86, তারপর 2 বসাবো, অ্যান্সারটা মিলে যাবে, কত হবে 432। দেখো এভাবে এই বর্গমূলগুলো আমরা করছি। দেখো এখানে কী আছে, 24² + 10² 24² মানে হচ্ছে 24² 24 কে 24 দ্বিগুণ করলে 576 আর 10 10 100, যোগ করলে হচ্ছে 676। এবার 676 বর্গমূল করে দেবো, দেখবো কত অ্যান্সার আসছে, 26 আসছে। নেক্সট কী আছে, দেখো 3000 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা 3000 থেকে বড় আর 3000 থেকে ছোট। আমরা 3000 কাছাকাছি জানি 50 50 কে স্কোয়ার করলে 2551 করলে, দেখো 50² 2500 51² 2601 52² 2704 53² 2809 54² 2961 55 হচ্ছে 3025। দেখো 3000 থেকে বড় হচ্ছে এটা, 3000 থেকে ছোট হচ্ছে এটা, এটা এখানে অ্যান্সার বলে দেওয়া আছে। পড়া দাও কি আছে, 9545 থেকে কোন ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে, দেখো যদি বিয়োগ করতে বলা হয়, আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূলটা করেছি, ভাগ প্রক্রিয়া বর্গমূল করলে রিমাইন্ডার যেটা ভাগশেষ থাকছে 136, সেটা বিয়োগ করলেই ভাগটা মিলে যেত, সেই জন্য এটাই হবে অ্যান্সার। যখন কোনো প্রশ্নে জিজ্ঞেস করা হবে এই কোন একটা সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, কী করব, ওটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ না করে ভাগ প্রক্রিয়া বর্গমূল করার চেষ্টা করব, যেটা ভাগশেষ থেকে যাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তারপর দেখো 5050 কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে, দেখো এখানে আগেরটা কী বলা হয়েছিল ভালো করে বুঝবে, আগেরটা বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, এখানে কী বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আমরা ভাগ প্রক্রিয়ায় করবো, ভাগ প্রক্রিয়া করে দেখবো কি 71 হওয়া উচিত ছিল, যদি বলতো বিয়োগ করলে তাহলে 9 হতো উত্তর, কিন্তু বলি যোগ করলে তাহলে 71-এর পরের সংখ্যা কত হচ্ছে 72 72 কে 72 দিয়ে গুণ করলে হচ্ছে 5184, তাহলে 5000 থেকে 5184 বিয়োগ দিলে 134, এটাই হবে অ্যান্সার। বেশ আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। দেখো এই অঙ্কটা 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে,
যতগুলো সারি আছে ততগুলো গাছ লাগানো হয়েছে, সিম্পল একটা বর্গমূল করে দেবো, বর্গমূল করলে 42 হবে উত্তর, ঠিক আছে? এটা আমরা জানি নিশ্চয়ই ভাগপক্ষে কীভাবে বর্গমূল করতে হয়। তারপরে আমার কী আছে দেখো, 1225টি সিসি রাখা আছে, ওটাকেও বর্গমূল করতে হবে। আচ্ছা দেখো, 1225 বর্গমূল করেছিস, উত্তর এসছে 35, তাহলে ওটাই হবে অ্যান্সার। এই অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষায় কিন্তু প্রায় পড়ে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল, দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় গুণিত তৃতীয় হচ্ছে 48, আর প্রথম গুণিত তৃতীয় হচ্ছে 32। এর সবকটা সংখ্যা দুবার করে রয়েছে, দেখো প্রথম প্রথম দুবার রয়েছে, দ্বিতীয় দ্বিতীয় দুবার রয়েছে, আর তৃতীয় তৃতীয় দুবার রয়েছে। তাহলে প্রথমের স্কোয়ার গুণিত দ্বিতীয় স্কোয়ার গুণ তৃতীয় স্কোয়ার সমান, মানে এইটা গুণ এইটা গুণ এইটা, ঠিক আছে? তাহলে তিনটি সংখ্যা যদি বর্গমূল করা হয়, প্রথম সংখ্যার স্কোয়ারটা উঠে গেছে, দেখো এখানে এখানেও স্কোয়ারটা উঠে গেছে, এখানেও স্কোয়ারটা উঠে গেছে, তার মানে কি এর রুট চিহ্ন চলে আসছে এখানে। যদি বর্গমূল করা হয় কত হবে, বর্গমূল করলে হচ্ছে 192। প্রথম সংখ্যা কত হবে, 192কে 48 দিয়ে ভাগ, কেন 48 দিয়ে ভাগ করলাম, দেখো এখানে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বলা রয়েছে, প্রথম সংখ্যাটা বলা নেই, তাহলে তিনটে সংখ্যা গুণ করলে হচ্ছে 192। তাহলে প্রথম সংখ্যা কত হবে, তাকে 48 দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয় সংখ্যা বার করতে গেলে 32 দিয়ে ভাগ করতে হবে, কেন 32 দিয়ে ভাগ করলাম, দেখো এখানে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা বলা আছে, দ্বিতীয় সংখ্যা নেই, তাহলে দ্বিতীয় সংখ্যা বার করতে গেলে আমাকে 32 দিয়ে ভাগ করতে হবে, সেরকমভাবে তৃতীয় সংখ্যা বার করতে গেলে আমাকে 24 দিয়ে ভাগ করতে হবে, কেন একবার দেখে নাও, এখানে 24 কোনটা, প্রথম আর দ্বিতীয় বলা আছে, গুণ করলে 24, আর তিনটে গুণ করলে হচ্ছে 192, তাহলে তৃতীয়টা বার করতে গেলে আমরা 24 দিয়ে ভাগ করব। সংখ্যাগুলো হলো 4, 6 আর 8। বেশ এসো পরে আমরা দেখে নিই, দেখো শিবাজি সঙ্গে ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, 5 গুণ টাকা চাঁদা দিয়ে এত টাকা উঠেছে, তাহলে সদস্য সংখ্যা তো, যদি 5 গুণ টাকা চাঁদা না দিত যতজন সদস্য ততজন টাকা দিত, তাহলে টাকা কত উঠতো, এটা 5 ভাগ টাকা উঠতো, এত টাকা উঠতো, তার বর্গমূল করে দেবো, বর্গমূল করলে 321 হচ্ছে উত্তর, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 321। অনুরূপ একটা অঙ্ক আছে দেখো, দার্জিলিংয়ের বাগানে এক মালিক মোট 1080টি কমলা লেবু পেরেছেন, কমলা লেবুগুলি ঝুড়িতে রেখে প্রতি ঝুড়িতে সমান সংখ্যক কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলা লেবু কম পড়েছে, কতগুলি ঝুড়ি এনেছিলেন, দেখো 9টি কমলা লেবু কম পড়েছেন, তাহলে 9টি থাকলে প্রত্যেকটি বড় কাঠটা সমান হয়ে যেত, তাহলে 9টা থাকলে কত হতো, 1090 হতো। এবার 1090কে যদি আমরা বর্গমূল করি কত হচ্ছে উত্তর, 33টা, তাহলে তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। পরেরটা দেখে নি, পরেরটা ওই আগের অঙ্কটার মতোই, দেখো দৈনিক 55 টাকা পেতো, তাহলে এটাকে আমরা 55 দিয়ে ভাগ করব, ভালো করে ভাগটা করে নেবো, 225, এবার 225কে যদি আমরা বর্গমূল করি কত আসবে উত্তর, 15 আসবে উত্তর, তাহলে কুসংস্কারের কাজে 15 জন লোককে আমরা নিয়োগ করেছিলাম। তারপরে অঙ্কটা দেখো, ভালো করে বুঝবো অঙ্কটা, পরীক্ষায় প্রায় পড়ে অঙ্কটা, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবঙ্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য, যখনই দ্বারা বিভাজ্য বললে আমরা কী করি, লসাগু করে নিই, এই 3 সংখ্যা লসাগু করলাম, লসাগু করলে 180 হচ্ছে, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন বলতো, দেখো 3 স্কোয়ার এখানে পেয়ে যাচ্ছি, 2 স্কোয়ার পাচ্ছি, কিন্তু 5 স্কোয়ার পাচ্ছি না, তাহলে সংখ্যাটা যদি 5 দিয়ে গুণ করা হয় 900, দেখো 900 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, কিন্তু 900 কি কোনো 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা নয়, কেন 4 অঙ্ক সংখ্যার প্রয়োজন হলো, দেখো প্রশ্নটাতে বলেছিল 4 অঙ্কের সংখ্যা খুঁজতে হবে আর বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে, তাহলে 900 গুণিতকগুলি কী হচ্ছে, 900 সঙ্গে 4 গুণ করবো 3600, 9 গুণ করবো 8100, ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8100। কেন 4 গুণ করলাম, দেখো 900 সঙ্গে 1 গুণ করলে 900 হচ্ছে 2 স্কোয়ার 4, ওই জন্য 4 দ্বিগুণ করেছি, 3 স্কোয়ার 9, ওই জন্য 9 দ্বিগুণ করেছি, এবার 4 স্কোয়ার 16, 16 দ্বিগুণ করে সেটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যেত, তাহলে 4 অঙ্কে বৃহত্তম সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 8100। এরপরে আমরা কি আছে দেখো, ওই একই রকমভাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 15, 20 আর 25 দ্বারা বিভাজ্য, প্রথমে এদের লসাগু করবো, লসাগু করলে কত হচ্ছে 600, কিন্তু 600 সংখ্যাটা তো পূর্ণবর্গ নয়, কেন নয়, দেখো 5 আর 5 দুটো আছে, আচ্ছা 4 মানে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু 2 আর 3 একা একা রয়েছে, তাহলে 3 আর 2 6, 6 দ্বিগুণ করতে হবে, গুণ করলে হচ্ছে 3600, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা 5 অঙ্কের নয়, তাহলে এর সঙ্গে একবার 2 স্কোয়ার গুণ করবো মানে 4 গুণ করবো, একবার 3 স্কোয়ার মানে 9 গুণ করবো, একবার 4 স্কোয়ার 16 গুণ করবো, দেখো এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা কোনটা,
ছোট সংখ্যা কেন খুঁজছি? দেখো এখানে প্রশ্নে বলা রয়েছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই সংখ্যাটা সবকটা পাঁচ অঙ্কের, ছোট হচ্ছে এটা। তাহলে পাঁচ অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণাঙ্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, তাহলে এটা। দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের অনেক কাজে এসছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।